সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি সবাই ভালো আছেন পড়া শুরু করার আগে আমরা কিছু আলোচনা করে নি আমি আগের ভিডিওগুলোতে আমি বানিয়েছিলাম নুরানি কায়দা যেটা উর্দু কিতাব ছিল ওইটার মধ্যে কিন্তু এখন আমি ভাবলাম যে আমি যখন বাংলা দিয়ে অনুবাদ করছি তখন আমি বাংলা কিতাবই পড়াই এটাও নুরানি কায়দা সিরিফ এটা ওই উর্দুটায় ট্রান্সলেট করে বাংলাতে দেওয়ানো রয়েছে তা আমি ভেবেছি যে বাংলায় পড়ানো ভালো হবে তো আমরা বেশি দেরি না করে তখতি নাম্বার চোদ্দো মতলব পাট নং চোদ্দো রস হাকিন ও রমসদ জজমওয়ালা রকে রস হাকিন এবং তস্তিদওয়ালা রকে রমস বলা হয় এটা আমরা আগেও পড়েছি র অক্ষরে জবর বা পেশ থাকলে রকে পুর বা মোটা করে পড়তে হয় আর যদি র অক্ষরের নিচে জের থাকে তাহলে রকে বারিক বা পাতলা পড়তে হয় আর সাকিনের ডান দিকে জবর অথবা পেশ থাকলে রকে পুর বা মোটা করে পড়তে হবে আর জের অথবা ইয়া সাকিন থাকলে বারিক বা পাতলা পড়তে হয় র সাকিনের পরে হরফে মোস্তালিয়া অক্ষর হরফে মোস্তালিয়া হচ্ছে সাতটা এই যে খ স জ কফ হরফে মস্তালিয়া অক্ষরে সাতটা থেকে যে একটি হরফ যে কোনো একটি অক্ষর থাকলে নিয়মে ব্যতিক্রম করে রকে পুর বা মোটা পড়তে হয় আর নিচের পাটের পাটের রকে পুর বা মোটা পড়তে হবে তা আমি এটা বুঝিয়ে দিচ্ছি র তো এমনি বুঝে এসছেই তাও আমি বলে দিচ্ছি প্রথমে আমরা দেখব র উপরে যদি জবর বা পেশ থাকলে সেটা র পুর আর যদি জের হয় তাহলে রটা বারিক আর একটা হচ্ছে রর উপরে যদি সাকিন হয় তার ডান দিকের হরফটা যদি জবর বা পেশ হয় তাহলে রটা পুর আর যদি র সাকিন হয় তার ডান দিকের হরফে যদি জের বা কি জের হয় তাহলে কি হবে র বারিক হবে এটা তো হলো আর এখানে দিয়েছে সাকিনের পরে যদি হরফে এই মোস্তালিয়ার সাতটা হরফ হ কফ রস হাকিনের পরে এই হরফে সাতটা যে রয়েছে মোস্তালিয়া এই সাতটার নাম হচ্ছে মোস্তালিয়া মোস্তালিয়ার হরফ থেকে যে কোনো একটা হরফ যদি আসে তাহলে হরফে ব্যতিক্রম করে ব্যতিক্রম করে রকে পুর বা কোনো সময় পুর করতে হবে কোনো সময় মোটা করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম আর স همزة را زبر ار سا سين لم همزة را زبر ار سين لم زبر سل نون لب زبر نا ار سل نا قرآن قف را بش قر همزة خرا زبر آ قرآن آ نون دو نون قرآن رور كا يا غين زبر را بش رور يغرور كاف زبر كا ইয়া য়া মির দেন মিম রীর সদ অ্যালিফজাবর স দাল দুইজাবর দেন মির দেন এখানে একটা খেয়াল করো রস থাকিনের পরে জের এসছে এটা তো হিসেব মতে বারিক হতে হয় কিন্তু এটার পরে দেখো পরে যদি সোয়াত আসে মানে এটা সোয়াদটা কি এই হরফে মোস্তালিয়ার হরফ হরফে মুস্তালিয়ার হরফ এসেছে ওই কারণে রটা পুর হয়েছে তো এইখানে বলেছে কোন সময় পুর হবে কোন সময় বারিক হবে এটা যখন হরফে মুস্তালিয়ার হরফ আসবে এটা আপনাদেরকে খেয়াল করতে হবে ত সিন কফরাজের তিন কফরের কীর ত তীর তিন দুইতের সিন সিন্দুের সিন কির কিন ফ রের ফির কফ জবর ক ফির ক তা পেশ তুন ফির কতুন হমজ জবর আহ মিম র মির আমির তারিফ জবর তা বা পেশ বু আমির তাবু তাবু রবাজের রের রা রে বিবীর জিম জি জিয়ায় পেশ نونزلنی ربیر جعونی میم سین زبر مست زبر تا مستا قبضر قی میم سین مست مستا زبر تا مستا قفرازر قیر را دو پیش رون مستا قیر رون فا زبر فا فا رازر فیر را و رو فیر رو با رازر بیر را بیر را با رازر را بیر را دو پیش رون بیر ইমর জবর মার রবর মার তা জবর তেন মার রেন নিচের পাটে রকে বারিক বা পাতলা পড়তে হবে আমজা পেশ উমিম মিম রজের মির উমির তা পেশ তু উমির তু মিম নুন পেশ মুন হা জবর হা মিম রজের মির মুন হামির ওয়াও সজবর ওয়াস বা রজের বীর ওয়াস বীর মিম শিন মিম নুন জের মিন শিন রজবর সার রজের রি মিন শর্রি শর্রি বা রাজবর বার রি বার রি বা রাজের বীর রাজের রি বীর রি দাল রপেশ দূর র ইয়াজের রি ইয়া রিউন দূর রি ইউন মিম সিন পেশ মুস্তাজবর তা মুস্তামিম রাজের মির রা দুজের রিন মুস্তামির রিন زا زال را پښ زور را یا زري زور ري يا زوريا تا دوی زبرتان زور ري يتان تا پيستو هار راز بر هار تو هار راز ري مين پشمو تو هار ري مو